আকৌ স্বাগতম জানাইছো মোৰ ইউটিউব চেনেল ৰংমন এণ্টাৰটেইনমেণ্টলৈ। আৰু এতিয়া আহি আছো নেৰঘেৰটিং কলাক্ষেত্ৰ চাই আহিলোঁ। আপোনালোকে আগৰ ভিডিঅ'টোত নিশ্চয় চালে কলাক্ষেত্ৰৰ দৃশ্যবিলাক। আৰু এতিয়া আহি আছো আমি নেৰঘেৰটিং শিৱদৌললৈ। তাত কি কি দেখি চাব পাওঁ আপোনালোকক আপোনালোকক দেখাম মই, চাই থাকক ভিডিঅ'টো। পাহাৰত চলোৱাৰ নিচিনা লাগিছে গাড়ীখন। এয়া পাবলৈ হৈ গলো, অলপ অলপকে দেখিছো এই পাহাৰখন ওপৰলৈ দেখিছো। আৰু আজি বতৰটো চাওক না কি ধুনীয়া হৈ আছে, গৰমো নাই ইমান, ঠাণ্ডাও নাই, আৰু ৰ'দ দি আছে কিন্তু গৰমো নাই ইমান। ইয়াতে ক'ত গাড়ীখন ৰখাব পাওঁ চাওঁ, তাৰপিছত আপোনালোকৰ ভিতৰত দেখাই আছো। মাত্ৰ কি হ'ল জানো, লাগি লাগি ধৰিছে, বৰফো খাই দিছিলোঁ যে গাড়ীখন। ইয়াতে পাৰ্কিং কৰি দিলোঁ গাড়ীখন, ইয়াতে ফিল্ডৰ নিচিনা এখন আছে, ইয়াতে পাৰ্কিং কৰি দিলোঁ। আৰু এইফালে আমি মাহঁতে চাকি লৈ আছে, আৰু শুনিব পাইছোঁ ইয়াত বান্দৰ বহুত আছে। চাওঁচোন ভিতৰলৈ যাওঁ, আপোনালোকক কি দেখাব পাৰোঁ দেখাম। বহুত বান্দৰ আছে, প্ৰসাদ লৈ থাকোঁতে আমাৰ হাতৰ পৰা বান্দৰৰ কাৰণে যি প্ৰসাদ আনিছিলোঁ সেয়া কাঢ়ি লৈ গ'লোঁ। ভিতৰত চাওঁ কিমান আছে, আমাক বৰ বেয়াকৈ চাই আছে। আৰু ইয়াত পাৰ্কিং আছে, আপোনালোকে আহিব পাৰে পাৰ্কিঙত গাড়ী ৰাখিব পাৰে। এইফালে ৰাস্তা এটা আছে, এইডোখৰতে ৰাস্তা এটা আছে, আগলৈ গৈ সেই ৰাস্তাটো ওলাই আপোনাক ইয়াত গাড়ী ৰাখিব পাৰিব। ইয়াত ধূপ তেল চাকিৰ কাৰণে দোকান আছে, আপোনালোকে ইয়াৰ পৰা ধূপ তেল চাকি ল'ব পাৰিব। এয়া শিৱ দৌল নেৰঘেৰটিং। ইয়াত বোৰ্ডখন দিয়া আছে আৰ্কিঅলজিকেল চাৰ্ভে কেতিয়া আছিলে, কেতিয়া প্ৰতিষ্ঠা কৰা আছিলে, চব ইয়াত দিয়া আছে। আপোনালোকে পজ কৰি পঢ়িব পাৰে, পঢ়িও চাব। ৰংঘৰ কাৰেংঘৰত যি ষ্ট্ৰাকচাৰ আছে সেয়া একেই। ভিতৰত ভৰিখন অকণমান তিয়াই ল'লোঁ আৰু বান্দৰকেইটাই মোক এনেকৈ চাই আছে, মানে মানে মই বুট লৈ আহিছোঁ ন, তাৰপিছত মোক এনেকৈ চাই আছে, ভয়ে লাগিছে। সেয়া কৰি লওঁ, তাৰপিছত বান্দৰকেইটাক বুট দিম, ভিতৰলৈ যাওঁ। এয়া ভিতৰৰ দৃশ্য। আপোনালোকক আগফালটো দেখালোঁ, এতিয়া আছোঁ আমি পিছফাল, পিছফালে চাওক, আপোনাক চিমৰণে দেখাব। এইফালে চাওক যিটো ডিজাইন বনোৱা আছে, সেই তাহানিৰ যুগতে এইবিলাক ডিজাইন বনাইছে। আপোনালোকে শিৱসাগৰ গ'লে দেখিব, শিৱসাগৰটো ছেইম এনেকুৱাই বনোৱা আছে, শিৱদৌল জয়দৌল এনেকুৱাই বনোৱা আছে। আৰু চব তেতিয়াৰ দিনতে ইমান ধুনীয়াকৈ মূৰ্তিবিলাক বনাইছিলে, আৰু এইবিলাক বনাইছিলে, এইবিলাক তেতিয়াৰ যুগৰ ইটা বুলি কয়, ইটা ইটা। আৰু এইফালৰ বিভিন্ন ডিজাইন আছে, এই গোটেইখিনি তেতিয়াৰ যুগতে, এতিয়াৰ যিখিনি মডাৰ্ণ টেকন'লজি আছে, হয়তো তেতিয়া সেইবিলাক টেকন'লজি নাছিলে, কিন্তু তথাপিতো চাওক ইমান ডাঙৰ এটা
মন্দির বনায় দিছিলে আর ইয়াত ঢের বান্দর আছে হেইটো সব বান্দর আর এখিনিয়ে আপনাদের দেখাব লগিয়া খিনি আছে আর এফেলো কি কি আছে আপনাদের দেখাম ভিডিওটো চাই থাকো কে ঘুরি ঘুরি আপনাদের নেঘেরিটিং মন্দিরটো দেখালো আর এফেলে বিভিন্ন গছ আছে ডাঙর ডাঙর গছ আছে আপনাদের আরামসে বহিব পারে আর বান্দরকো অকমান বুট দিলো ইমানখিনি বান্দর আছে বেশিকে দিয়াটো সম্ভবও নহয় যিখিনি পাৰো আমি দিলোঁ এইফালে বহিব জেগা আছে আৰু ধুনীয়াকৈ ৰাস্তা বনোৱা আছে ইটাৰে এয়া মন্দিৰটো ইমান ডাঙৰ এটা মন্দিৰ বনোৱা আছে আহি ভাল লাগিলে আপোনালোকো আহিব পাৰে হাই গাইজ আমি নেঘেরিটিং মন্দিরের পর উলাই আহিলো আর এটা ঘরলে যাম আপনাদের ইয়ার দৃশ্য দেখালো আপনাকে নিশ্চয় ভাল পালে যদি ভাল পালে ভিডিওটো চাই থাকিব লাস্টলে আপনাদের বাটত আর কি কি পাৰো দেখাম এইখন গেটখন এইখন গেট গেটত ইয়াত আপনাদের প্রথমতে সুমাই দেখালো আর তাত কিবা কিবি বনোৱা আছে আর ইয়ার যিখিনি স্ট্রাকচার আছে এইখিনি চাওকচোন শিবসাগর যেটু স্ট্রাকচার আছে সেইটাই নেঘেরিটিং দৃশ্যরে আপনাদের দেখালো আশা করো ভিডিওটা চাই ভাল পালে ভিডিওটা আজিলে ইমানে ভিডিওটা যদি ভাল পালে লাইক করব কমেন্ট করব আর শেয়ার করব আর মূল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মূল চ্যানেলটো পরিয়ালের সদস্য হোক আর এরকম ধমাকাদার ভিডিও পাই থাকবে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করো ধন্যবাদ।